গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমি স্কুলে বেরিয়ে যাবো, এখন বাজে হচ্ছে প্রায় 7:45। আর এই দেখো কে আসছে, দেখো অভিষেক ফিরে এসছে। তো কাল সন্ধ্যেবেলা জাস্ট অভিষেক ফিরেছে, আর এই যে লাস্ট চা। আর কিন্তু বেশি টাইম নেই, 7:45 বেজে গেছে, এবার বেরোবো। আমাকে দিস না। বলো এবার কেমন ছিল তোমার ট্যুর? খুব হেক্টিক ছিল, সারা দিন ধরে ঘোরাঘুরি। সকালবেলা ঘুম থেকে উঠে যেতাম, একদমই মানে শোয়াটাও তো ইন্ডিয়ান টাইমে, ওঠাটাও তো ওদের টাইমে। মানে ইন্ডিয়ান টাইমে ধর আমি ঘুম থেকে উঠে পড়তাম অ্যারাউন্ড 6:30 সময় আর কি। তো উঠে দৌড় ঝাঁপ, ওখান থেকে বেরিয়ে ইয়েতে চলে যাওয়া। আর গরম কিরম ছিল বল? প্রায় 42 ডিগ্রি টেম্পারেচার দিনের বেলা না, মানে একদম মানে 6:30 সময় আমি এমনও দিন গেছে যে আমি একটু তাড়াতাড়ি উঠে একটু হেঁটেছি হয়তো ওখানে। হ্যাঁ, তখন দেখেছি যে একদম পুরো পিঠ পুড়িয়ে দিচ্ছে 7:30 তখন অত রোদ, এত গরম, বাপরে বাপ কি গরম। সে ওকে দেখি বোঝাচ্ছে, ও যখন কাল ঢুকছে ওকে পুরো একে তোরাটা ঝরে, কিছুটা কিন্তু ঝরেওছে আমার মনে হয়, হাঁটাহাঁটি হয়েছে বা যাই হোক, মোট কথা ঠিক মতো খাবারের টাইম গুলো এদিক ওদিক হয়ে গেছে। তো সব মিলিয়ে ও বেশ একটুখানি ঝরিয়েও এসেছে। যখন তখন তো লাইভে আসতে হতো, তারপর স্টোরির জন্য দৌড় ঝাঁপ। হ্যাঁ, তোমাকে সবাই অনেকেই টিভিতে দেখেছে এবং খুব প্রশংসা করেছে তোমার কাজে। তো এই আর কি। সো আর এখন আর কোনো কথা বলছি না, এখন আমি বেরিয়ে যাবো, অভিষেক আমাকে নামিয়ে দিয়ে আসবে। এই কদিন আমি একা একা গেছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 5:30, 5:30 বেজে গেছে জাস্ট, ওই 5:35। সো আমি জাস্ট এই মাত্র স্কুল থেকে ফিরলাম, যেহেতু এখন স্কুলে টেস্ট পরীক্ষা চলছে, তো একটু আগে আগে ছুটি হচ্ছে। এই দেখো আজকে আমাদের বেসিক্যালি একটা বিয়ে বাড়ি আছে, আর যাব কি না পুরোপুরি কনফার্ম ছিলাম না, কারণ অভিষেকের অফিস থেকে ও কীরকম বেরোতে পারবে তার উপর ডিপেন্ড করছিল বিয়েবাড়িতে যাবো কি যাবো না। তো ফাইনালি ও আমাকে বললো দুপুরবেলা ফোন করে যে যাওয়া হচ্ছে, এবং তখন আমি ফেরার পথে গিফট যেটা দেবো আর কি, তো সেটা নিয়ে বাড়ি ফিরলাম। তো অভিষেকেরই বন্ধু অনিকেত, ওর আজকে বিয়ে। তো অনেকদিন ধরে, প্রায় 1 বছর আগের থেকেই ও আমাদের বলে রেখেছিল আর কি আজকে দিনটার জন্য। তো কিন্তু যাবো কি না কনফার্ম ছিলাম না। সো এনিওয়ে আজকে ফেরার পথে, স্কুল থেকে ফেরার পথে, যেহেতু লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে, কনফার্ম একেবারে হয়েছে যে যাবো, আমি ওর জন্য ফেরার পথে একটু গড়িয়ায় নেমেছিলাম। ওখান থেকে আমি এই যে এই এটাই করে, এই ব্যাগটা করে, কি সুন্দর দেখো এই গিফট ব্যাগগুলো পাওয়া যায়। তো আমি এইটা কিনলাম, আর এর ভেতরে একটা শাড়ি আছে, এটা পুরো গিফট র‍্যাপ করা আছে, তো সেই জন্য আমি দেখাতে পারছি না এখন এটা খুলে। পুরো প্যাক ট্যাক করে নিয়েছি, আর আমাকে খুব বিধ্বস্ত লাগছে। আমি এবার একটু স্নান টান করবো, একটু রেস্ট নেবো। অভিষেকের আস্তে আস্তে প্রায় 8টা বাজবে, তারপর আমরা বেরোবো। তো অভিষেক চলে এসছে আর একদম রেডি হয়ে গেছে বিয়েবাড়ি যাওয়ার জন্য। এই যে সুন্দর লাগছে, দেখি দাঁড়া স্থির হয়ে দাঁড়া, পুরোটা দেখাই। হ্যাঁ, এই দিকটা হিরোর মতো এন্ট্রি হয়েছে নাকি? হ্যাঁ, তুমি ওই দিকটা দাঁড়া। হ্যাঁ সুন্দর লাগছে, চশমাটা পরে বেশি ভালো লাগছে নাকি না চশমাটা খুলে বেশি ভালো লাগছে? দেখি পর পরে ভালো লাগছে, অন্যরকম লাগছে। এবার আমাকে একবার দেখাও, ধরো এই একদম সিম্পল, সেরকম কিছু নয়, চুলটা বাঁধা হয় না। নীল আর সবুজের কম্বিনেশন sick and tired of the 9-to-5 in the city light. Hey darling, we could get out of town, see the beautiful world. চলে এসেছে, আর এসে আমাদের Pack our bags and get in that car. Leave a little note and we'll drive real far. Hey,
আজকে এটা কি দিয়ে বানাচ্ছো? এটা এটা হচ্ছে ময়দার এর ভিতর একটা can leave this city let's drive to the open air yeah the countryside is so pretty with the wind blowing in your hair we can look back someday baby don't you understand that we only get one life I wanna make it count honey come on now and take my hand hey darling I love it when it's me and you on the road with a couple of tunes in a car for two গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো সানডে, তো আজ আমরা একটু বেরোচ্ছি, আমি আর অভিষেক। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অভিষেক কাতার থেকে কি নিয়ে এসছে। অভিষেক ওখান থেকে এইটা নিয়ে এসছে, এটাকে দেখে একটা খুব সুন্দর একটা বক্স, আর দেখো এইখানে দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022 এইটা লেখা আছে, মানে এটা একটা ওখানকার সিম্বল আর কি, যেহেতু এখন ওয়ার্ল্ড কাপ চলছে তো ওয়ার্ল্ড কাপের সিম্বল দেওয়া। তো এই হচ্ছে বক্সটা, আর এর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর, ভালো করে দেখাচ্ছি এক সেকেন্ড, এই মাগ নিয়ে এসছে, আমি খুলে দেখাচ্ছি তোমাদের, সুন্দর খুব সুন্দর কম্বিনেশন, কালার কম্বিনেশন। ওকে, সো এই হচ্ছে মাগ, কাপটা ভীষণ সুন্দর দেখতে, পিছনে আলো রয়েছে বলে খুব একটা ভালো ভিজিবল হচ্ছে কি। সো এনিওয়ে এখানেও দেখো এটা একটা মেমেন্টো টাইপের হয়ে রয়েছে আর কি। সো এখানেও ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022 এটা এখানে ছাপাই রয়েছে, আবার এই ভেতরেও দেখো বেশ সুন্দর দেখতে, তো এটা আমরা ইউজ করব। আর হচ্ছে কাতারে সুক ওয়াকিফ একটা বিশাল মার্কেট, মানে ওখানকার কাতারের সবচেয়ে বড় মার্কেট ওটা। তো আমার খুব ইচ্ছে ছিল, আমি অভিষেককে বলেছিলাম ওখানে অনেক কিছু পাওয়া যায়, সো ওখানে মশলা থেকে শুরু করে মানে যাবতীয় এবং অথেন্টিক একেবারে ওখানকার মশলা, বুঝতেই পারছো, সো বিরিয়ানির মশলা বা আরও নানা রকমের মশলা ফসলা সব পাওয়া যায়। তো আমার খুব ইচ্ছে ছিল অভিষেককে আমি বলেছিলাম ওই রকম কিছু মশলা আনতে, তো সেটা আর পারেনি, ও প্রচণ্ড কাজের প্রেশার ছিল, তো তারই মাঝে একটুখানি সময় ও বার করেছিল, তখন গিয়েও যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে আমাদের দুজনেরই জন্য একটা পারফিউম নিয়ে এসছে দুটো। সো এটা হচ্ছে একটা, দেখো এটা ঠিক দেখে মনে হচ্ছে একটা বই, আমি উল্টো করে ধরেছি, এটা এইভাবে মানে আরবিতে, সো এইভাবে আর কি লেখাটা, এটা হচ্ছে আরবিতে লেখা, আর এটার নাম হচ্ছে ইউ ডে পারফিউম। একটা বই যখন প্রথম আমার হাতে দিলাম আমি ভাবছি এটা কি দিচ্ছে আমাকে একটা বইয়ের মতো, এবং এটা দেখো উল্টো দিকে খোলে, এইভাবে খোলে, সো দেখো এর ভেতরে এইটা হচ্ছে পারফিউম, আমি খুলে দেখাচ্ছি, এটা ইউনিসেক্স মানে আমরা দুজনেই ইউজ করতে পারবো। আর আরেকটা পারফিউম নিয়ে এসেছে, এটা শুধুমাত্র আমার জন্য, তো এই পারফিউমের গন্ধটা ভীষণ মাইল্ড, কিন্তু কতক্ষণ থাকে আমি অলরেডি এটা লাগিয়েছি, তো ভীষণ সুন্দর মাইল্ড একটা গন্ধ, কোনো উগ্রতা নেই। এই ভিডিওটা এখানেই এন্ড করছি, তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো, বাগানে আমার ওই বাগানে একটা জিনিস হয়েছে সেটা তোমাদের দেখিয়ে ভিডিওটা এন্ড করে দেবো। এটা হয়েছে, কদিন ধরেই দেখছিলাম এটা একটু একটু করে বাড়ছে, তো আমি ওয়েট করছিলাম, মনে হচ্ছে এটা এখন খাবার উপযোগী হয়ে উঠেছে, তো নিজেদের গাছে যখন এরকম কিছু সবজি বা ফল হয় তখন তার একটা আলাদাই আনন্দ থাকে।